কিছু অংশে আগুন দেখা যাচ্ছে কমিয়ে আনা গেল কিন্তু অন্যান্য যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু আগুন অনেকটাই বেড়ে যাচ্ছে এবং সব মিলে কিন্তু একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তবে এখন পর্যন্ত আমরা দুইজন আহত হওয়ার তথ্য পেয়েছি যাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম যে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একই সাথে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করছে আমরা একটু একজনের সাথে একটু কথা বলি কখন নাগাদ এই যে একটার দিকে লাগ যাগুন আমরা মসজিদে ছিলাম মসজিদে দৌড়িয়ে পড়া আসছে আর কি নামাজ একটা সময় লাগছে আর কি এরপরে এখন কারখানার ভিতরে আগুন জোর বাড়তেছে এবং আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু বলছিল যে ঠিক একটার পরে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের সেই ঘটনাটি ঘটে এবং এই অগ্নিকাণ্ড কিন্তু এখন প্রায় অনেক কয়েক ঘন্টা সময় কেটে গেছে অর্থাৎ প্রায় আড়াই ঘন্টার মতো সময় কেটেছে তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং এখানকার যে দমকল বাহিনীর সদস্যরা এবং এখানটিতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ রয়েছে এরপরও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং এই মুহূর্তে আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এখানকার যারা শ্রমিকরা তারা কিন্তু বলছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এখানে এবং যেহেতু আসলে কাঠ দাহ্য পদার্থ যে যতটুকু আগুন নিভিয়ে যাচ্ছে ঠিক ওই কাঠ বা ওই জায়গাগুলো থেকে কিন্তু আসলে ধোঁয়ার দেখা যাচ্ছে এবং অপর জায়গাগুলোতে কিন্তু আগুনের লেলিহান শিখা অনেকটা আরও বাড়ছে এবং দূর থেকে কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে প্রতিনিয়ত আসলে এইখানটিতে আগুন বাড়ছে আমরা একটু স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই হ্যাঁ আগুন আসলে এখন পর্যন্ত কয়জনকে আহত হতে দেখেছেন কিংবা হতাহতের কোনো ঘটনা আছে কিনা সকাল সেই 1:30 থেকে যে আগুনটি লেগেছে সেই আগুনটিতে প্রায় দুজন আমি আহত হওয়ার খবর আমি দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গোডাউনটি প্রায় 3 ঘন্টা 10টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা মানে ইয়ে করে নিভাবার চেষ্টা করলো তারা কিন্তু নিভাতে পারেনি কিন্তু পাশের গোডাউনটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এই যে আগুন ধরছে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিভাবার তেমন চেষ্টা করেও তারা আগুন নিভাতে পারেনি বলছিলেন এখানকার স্থানীয় একজন এবং তিনি জানাচ্ছিলেন যে এতক্ষণ কিন্তু এই যে মূল যে পাট খড়ি রাখার বা সরঞ্জাম রাখার যে গোডাউনটি সেখানটিতে আগুন লাগলেও কিন্তু এই মুহূর্তে আসলে পাশেই কিন্তু আসলে জি ওকে আচ্ছা ওকে আমরা একটু এখানকার একজনের সংশ্লিষ্টদের সাথে কথা বলতে চাই মানে আগুন এই জায়গাটিতে ঠিক এই জায়গাটি কি রাখা হতো এই জায়গাতে রাখা হতো মানে আপনার পাটকরি আর কি পাটকরি রাখা হতো সেখানে সুরক্ষিত থাকতে পাটকরি রাখতো আর কি এটা আর কি পাটকরি হ্যাঁ 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 আপনার গোডাউন ছিল যখন আগুন লাগে তখন কি চলছিল এখানে বুঝলেন আপনার কথাটা যখন আগুন লাগছিল ঠিক এই সেই সময় কারখানায় কি কার্যক্রম চলছিল আমরা কিন্তু কথা বলছিলাম এবং তারাও কিন্তু আসলে কথা বলছিলেন তারা জানাচ্ছিলেন যে এই জায়গাটিতে আসলে মূলত পাটখড়ি রাখার জায়গা ছিল এবং এইখানটিতে আসলে কারখানার যে মূল গুডাউন সেটি ছিল এবং দেখতে পাচ্ছিলাম যে এখানটিতে কিন্তু আগুনের শিখা প্রতিনিয়ত আসলে বাড়ছে এবং এই কর্মীরা শ্রমিকরা তারা কিন্তু আসলে এটি নির্বাপনের জন্য নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক আসলে চেষ্টা করে যাচ্ছে এবং সেটি কিন্তু তারপরেও কিন্তু এটি নিয়ন্ত্রণ বা নির্বাপন কোনোটি হচ্ছে না এবং ইতিমধ্যে যে গুডাউনটি রয়েছে সেই গুডাউনটির কিন্তু একবারে ভঙ্গুর বা ভগ্নদশায় পরিণত হয়েছে এবং যারা এখানকার কর্মরত শ্রমিকরা ছিল তারা যেমনটি বলছিলেন যে এই জায়গাটিতে তারা কিন্তু সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে কিন্তু আসলে তারা তাদের সাধ্যমতো এইটি তাদের সুরক্ষার জন্য চেষ্টা করলো কিন্তু আগুন কিন্তু অনেকটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে টিনগুলো রয়েছে যেগুলো দিয়ে এই গুডাউনটি বানানো সেটি কিন্তু আসলে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং যে মূল কাঠামো সেটি কিন্তু আসলে অনেকটাই ভঙ্গুর দশায় পরিণত হয়েছে এবং যারাই রয়েছে তারা কিন্তু বলছে যে আগুন প্রতিনিয়ত বাড়ছে এবং থামার কিন্তু কোনো লক্ষণ দেখা যায়নি সাধারণত অগ্নিকাণ্ডের পরিমাপ অনুযায়ী 1-2 ঘন্টার মধ্যে থেমে গেলেও কিন্তু এই যে আগুন সেটি ইতিমধ্যে প্রায় 2.5 ঘন্টার সময় কেটেছে এরপরেও কিন্তু আসলে এই জায়গাটিতে আগুন চলমান রয়েছে এবং
আমরা দেখতে পাচ্ছিলাম এখানকার যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু পাশের যে মেঘনা নদী রয়েছে সেই মেঘনা নদীর পানি দিয়ে সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু এরপরেও কিন্তু আসলে তাদের যে চেষ্টা সেই চেষ্টার কারণে কিন্তু এটি কমে আসার কোনো ছিটেফোঁটা লক্ষণ আমরা দেখতে পাইনি। তবে যেটি আসলে ভালো খবর সেটি হচ্ছে বড় ধরনের কোনো হতাহত কিংবা কোনো যান কোনো মানুষের জীবনের শঙ্কা কিন্তু এই মুহূর্তে আমরা এখনও তথ্য পাইনি। এবং এই যে আগুন সেটি পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে লিলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি, এবং যারা মানুষটা রয়েছে তারাও কিন্তু আসলে বলছে যে আগুন কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে। এবং গজারিয়ায় আসলে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন যে কারখানাগুলোতে সেখানেও কিন্তু আসলে প্রায় সময় আসলে দুর্ঘটনা কিংবা এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আসলে এই কারখানাগুলোতে আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপনের জন্য যে সরঞ্জাম রাখার প্রয়োজনীয়তা রয়েছে কিংবা থাকার কথা সেটি নিয়েও কিন্তু সেক্ষেত্রে আসলে প্রশ্ন উঠেছে, কারণ অগ্নিকাণ্ড যখন লাগে ঠিক সেই মুহূর্তে যদি আসলে নির্বাপনের চেষ্টা করা যায় তবে সেক্ষেত্রে আসলে বিপদ কিংবা ক্ষয়ক্ষতি এড়ানোর একটি সুযোগ থাকে। তবে এই যে কারখানাটি দেখা যাচ্ছে যে সুপারবোর্ড কোম্পানি, যেখানে আসলে বিভিন্ন আসবাবপত্রের বোর্ড তৈরি করা হতো এবং একই সাথে বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হতো, সেই জায়গাটিতে কিন্তু আমরা এই যে গুডাউনকে ঘিরে খুব একটি যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। যদিও এখানটিতে আসলে বিভিন্ন ধরনের জন্য কিংবা বিভিন্ন সতর্ক বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে ঠিক সেটি কতটুকু মানা হয়েছে এবং কী কারণে এখানে আগুনটি লাগলো সেটি নিয়েও কিন্তু এই মুহূর্তে সেটাতে প্রশ্ন উঠেছে এবং কিন্তু বাড়ছে। এবং এই যে কাঠ জাতীয় দাহ্য পদার্থ হয় কিন্তু এই আগুনের তাপমাত্রা কিংবা এই যে আগুনের জায়গাটি সেই জায়গাটি ঘিরে অনেকটা ধোঁয়া একদিকে তৈরি হয়েছে, একদিকে আগুন তৈরি হয়েছে। এবং এখানকার যারা মানুষরা রয়েছে প্রত্যেককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছি এখানকার কর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানটিতে আসলে চেষ্টা করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, এখানটিতে যাই আছে আসলে কথা বলার চেষ্টাও করেছিলাম, তারা কিন্তু কথা বলতে অনেকটাই বলছিলেন না এবং তারা তাদের কাজের জন্য কাজ চালিয়ে নেওয়ার জন্য বলছিলেন। এবং আমরা দুপুর 2টা পর্যন্ত যে তথ্য পেয়েছিলাম যে ফায়ার সার্ভিসে 6টি ইউনিট কাজ করছে এবং পরবর্তীতে কিন্তু গিয়ে কিন্তু সেই জায়গাটায় আসলে অনেকটা বেড়েছে এবং বেলা 3টায় এসে কিন্তু মোট 10টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে বলে আমরা এখনকার মতো তথ্য পেয়েছি। এবং যে ফায়ার সার্ভিসের তৎপরতা এবং সবার তৎপরতা থাকলেও আগুন কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং এইটির ফলে কিন্তু আসলে এখানে তারা চেষ্টা করছেন এবং এর মধ্যে পুরো এলাকাটিতে কিন্তু আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এবং তারা বলছিলেন যে এই কারখানাটি কয়েকটি ভাগে কাজ হয়, কোনো কোনো সেক্টরে আসলে কর্মীরা কাজ করে যেখানে সরাসরি মানুষের উপস্থিতিতে কাজ হয় এবং কোনো কোনো সেক্টরে মেশিনের মাধ্যমে কাজ হয়। এবং যেই জায়গাটিতে আসলে এই মুহূর্তে আগুনটি লেগেছে ঠিক সেই জায়গাটিতে শুধুমাত্র আসলে কারখানার যে সরঞ্জাম এবং পণ্য তৈরির যে সরঞ্জাম অর্থাৎ পাট খড়ি সেটি রাখা হয়েছিল, সেটির গুদাম বলা হয় এই অনেকটাই আসলে হচ্ছে। এবং বাইরে থেকে আমরা দেখছিলাম প্রচুর সংখ্যক মানুষ কিন্তু জড়ো হয়েছে এবং এই যে প্রতিনিয়ত কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। এবং যেহেতু আগুনের উপরে কিছুটা পানি ছেটানোর ফলে কিছুটা নিয়ন্ত্রণে আসলে কিন্তু আবার কিন্তু সেটা বেড়ে যায় এবং উপরে যে
ছাউনি ছিল এই গুদাউনের বা গুদামের, সেটি কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং পাশের যে অবকাঠামোর যে কাঠামো ছিল সেটিও কিন্তু অনেকটা ভেঙে পড়েছে এবং সব মিলিয়ে কিন্তু একটা ভঙ্গুর দশা, এবং তার মাঝে কিন্তু ধ্বংসস্তূপের মতো পরিণত হয়ে সেখানটিতে আসলে এই আগুন লেগেছে। তবে ভিতরে আসলে কেউ আটকা পড়েছে কিনা কিংবা ভিতরে কেউ ছিল কিনা সেটিও কিন্তু আমাদেরকে কেউ নিশ্চিত করতে পারেনি, এবং তারা বলছিলেন যে এটি মূলত নিশ্চিত করতে পারেনি, এবং উপর থেকে আসলে এটি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে যে এই জায়গাটিতে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে অগ্নিকাণ্ডের হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা একটি বড় বিপত্তির মধ্যে পড়েছেন। ভাই এবং এই মুহূর্তে আগুন কিন্তু আসলে অনেকটাই বেড়েছে এবং আগুনের নির্বাপনের জন্য কিন্তু মূলত এবং এরপরও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বাড়ছে না, বরঞ্চ অনেকটাই বেড়েছে, ভয়াবহ মাত্রায় রূপ নিয়েছে এবং সেই সেই সেই